আমি দীপ কুমার, আজকে আমার সাথে আছে আমার আরেকটা ফ্রেন্ড রিয়াজ, আমার ফ্রেন্ড ভাই। এবার ওর সম্বন্ধে কিছু কথা বলবো, তার আগে আমি আমার ভাই মুভি নিয়ে কিছু কথা আপনার কাছে শেয়ার করতে চাই, বলতে চাই। আজকে হচ্ছে আমাদের ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপে আমাদের কাছে এসছে, অনেক দূর থেকে এসছে, আমাদের ওয়ার্কশপে জয়েন করেছে ফাইভ মুভি ওয়ার্কশপে। এবার খুব ভালো লাগছে ওয়ার্কশপটা করে, খুব ভালোভাবে ওয়ার্কশপ হলো। শান্তি নেতা এসছে, তন্ময় মণ্ডলের যে টিডিমি এন্টারটেনমেন্টের যে উনি এসছে, আরও সব যারা ক্যারেক্টার আছে, মানে আরও হিরোইন, আমি হিরো মানে রোলে আছি, লিড করছি আমি ফাইভ মুভিতে, বা আরও সব আদার্স ক্যারেক্টার সবাই মিলে খুব সুন্দর করে একটা ওয়ার্কশপ হলো। এবার রিয়াজকে বলবো, কারণ রিয়াজও হচ্ছে হিরো, ও মানে ও হিরো অ্যাক্টার এবং ও খুব ভালো একজন ডিওপি, ওই ফাইভ মুভিতে ডিওপি হিসাবে কাজ করছে, আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক দূর থেকে এসছে মালদায় বাড়ি, অনেক জার্নি করে অনেক দূর থেকে এসছে। এবার রিয়াজের আমার ফাইভ মুভির পরে আপকামিং যে বেঙ্গলি মুভিটা আসছে টিটিএমই প্রোডাকশানে, সেটা রিয়াজের মুভিটা আছে বিন্দাস হিরো। এই বিন্দাস হিরো নিয়ে কিছু কথা বলার জন্য মানে রিয়াজকে আমি অনুরোধ করবো। যাই হোক, দীপকু আমাকে অনেক থ্যাংক ইউ, কারণ ভীষণ ভালো একটা মানুষ। ওর এই ফাইট মুভিতে আমি জিওপি করছি, তারপরে আমার একটা ফিল্ম আছে যেটা হচ্ছে বিন্দাস হিরো। তো এখানে এসে ভীষণ মানে ভালো লেগেছে। টিটিএমই প্রোডাকশানের যে মেম্বারের যে দাদাগুলো আছে, তন্ময় দা, শান্তনু দা, এরা ভীষণ ভালো, এদের সাথে মিশে এসে মানে কখনো বোরিং ফিল হয়নি আমার। আর আশা করি আমার দিক থেকে আমি বেস্ট করার চেষ্টা করব, কারণ যেহেতু ওই ফিল্মে আমি ডিউটি করছি, যতটুকু পারবো আমি বেস্ট দেবো। কারণ এটা আমি একটা কথা বলছি, কারণ এটা দেখো তুমিও হিরো, তুমিও লিড করছো বিন্দাস হিরো তোমার নেক্সট ফিল্ম, এবার আমি আমার ফাইভ মুভিতে লিড করছি। আমি দেখেছি ইন্ডাস্ট্রিতে না মানে হিরোদের মধ্যে একটা কী বলবো মানে একটা হিংসা একটা হয়ে থাকে যে ও হিরো, ওর সাথে আমি অতটা ওকে হেল্প করবো না, কারণ কেন হেল্প করবো, কারণ ও উঠলে আমি ধরো নেমে যাবো, ওখানে ব্যাপার থাকে না। কিন্তু আমাদের মধ্যে এটা না, আমরা খুব ভালো একটা বন্ধু, কারণ ও আমার এই মুভির জন্যই, ও কিন্তু আমার মুভিতে কিছু কোনো রোলে নেই বা কোনো ক্যারেক্টার নেই, বাট ও ডিওপি করবে বলে আমার জন্য এসছে, এই মুভির জন্য মুভিটাকে হেল্প করার জন্য এসছে, যেন ওকে আমি খুব থ্যাংক ইউ বলবো। এইভাবে এরকম যদি সারা জীবন যদি আমাদের এরকম ফ্রেন্ডশিপটা থেকে যায়, যাই বলবো থ্যাংক ইউ। আর আশা করি আমাদের এই ফ্রেন্ডশিপটা মানে সারা জীবন এরকমই থাকবে, মানে আমরা যে ওর মুভির জন্য আমি আছি, ওর মুভির জন্য ও যেমন আমার মুভির জন্য আছে, ওর মুভির জন্য বিন্দাস হিরো নেক্সট ফিল্ম আমাদের প্রোডাকশনের মুভি, তার মানে আমরা সবাই থাকবো, আমি তো থাকবোই, ওর মুভির জন্য সবসময় ওর পাশে থাকবো, ও যেমন হেল্প করছে আমি ওকে সারা জীবন হেল্প করবো। একদম একদম থ্যাংক ইউ, সবাইকে অনেক থ্যাংক ইউ।